মানুষ চুপ হয়ে যাবে আল্লাহ পাকের রাগান্বিত অবস্থায় যখন তিনি বলবেন উস্কুতিয়া আরশ ও আরশ তুমি চুপ থাকো খবরদার কথা বলার দুঃসাহস করবা না মুসলমান এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালাকুল মউতকে মৃত্যুর যন্ত্রণা দিবেন ও মালাকুল মউত আজরাইল তোমার পালা তুমি মরো আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযিম থেকে মালাকুল মউতকে মৃত্যুর যন্ত্রণা দিবেন মালাকুল মউত ছটফট ছটফট করতে থাকবে মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে মুসলমান এবার মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস তার বের হয়ে যাবে এমন সময় মালাকুল মউত নাকি বলতে থাকবে আরশের দিকে তাকিয়ে বলবে আল্লাহ মৃত্যু যন্ত্রণা যদি এত কষ্ট জানতাম মৃত্যু যন্ত্রণা যদি এত কষ্ট জানতাম ও আল্লাহ মা কবস্তু রুহাম মিন আরওয়াহিল মুমিনিন ও আল্লাহ মৃত্যু যন্ত্রণা যদি এত কষ্ট জানতাম আল্লাহ দুনিয়াতে কোনোদিন কোন মুমিন মুসলমানের জান আমি মালাকুল মউত কবজ করতাম না নফস ও শয়তান দোনোনে মিলকর হাই কিয়া হে মুঝকো তবা নফস ও শয়তান দোনোনে মিলকর হাই কিয়া হে মুঝকো ऐ मेरी मौला मेरी मदद कर चाहता हूँ मैं तेरी पना बलगल उला बिकमाली ही कशफत दुजा बिजमाली ही हसनत जमीउ खिसाली ही صلو علیہ وآلہ ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر طیبہ کو جاؤ گے تو آنا بھول جاؤ हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तू आना भूल जाओगे नाई तेरा ओ ज़ियादा चांद तारों अपनी रंगत पर ना इतराओ ज़ियादा चांद तारों अपनी रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे मेरे दावा है तुम गाना बजाना भूल जाओगे मेरे दावा है तुम गाना बजाना भूल जाओगे मदीने के कबूतर हूँ पकड़ सकते नहीं मुझको मदीने के कबूतर हूँ पकड़ सकते नहीं मुझको
अगर गोली चलाओगे निशाना भूल जाओगे, अगर गोली चलाओगे निशाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। बलग अलउला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैही व आलिही। अल्हम्दुलिल्लाह हाजी मीर हुसैन सौदागर बाड़ी आजकेर इस्लामी महासम्मेलनेर श्रद्धाभाजन सम्मानित सभापति উপস্থিত হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, বিশেষ করে পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই মহতি সালানা ইসলামী মহাসম্মেলনে আসার বসার দিনই আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন, সেজন্য সকলে জুবান খুলে ভক্তি সহকারে শ্রদ্ধাজনিত কণ্ঠে দিল থেকে উচ্চ আওয়াজে একবার কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতরম হাজিরিন, মূলত আমি আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি দোয়া নেওয়ার আশায়। আপনাদের মসজিদের যিনি খতিব আছেন মুহতারাম মাওলানা জিল্লুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর আমার উস্তাদ, হুজুরের কাছে আমি পড়েছি, আমার উস্তাদ মুহতারাম হুজুরের আদেশ হয়েছে হুকুম হয়েছে আপনাদের খেদমতে এসে কিছু দিনই কথা মুজাকারা করি। আমিও আমার উস্তাদ মহোদয়ের দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার আশায় আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়ে মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে ছোট্ট একটি আয়াতে করিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, আল্লাহ পাকের তৌফিক যদি সামিল হাল হয় তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দুই একটি দিনই কথা আপনাদের খেদমতে আরজ করব। আল্লাহ তাআলা এই কথাগুলো প্রথমে আমাকে পরে আপনাদেরকে ঘরের মা বোনেরা যারা শুনতেছেন আল্লাহ পাক প্রত্যেককে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত এবং যে হাদিস তেলাওয়াত করেছি সে আয়াত এবং হাদিস হচ্ছে মানুষের চূড়ান্ত বড় গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটা মানুষের জন্য আল্লাহ পাক চূড়ান্ত করে রেখেছেন, যেটাকে আমরা মৌত অথবা মৃত্যু বলে আমরা চিনে থাকি, সেই মৌত এবং মৃত্যু সম্পর্কে একটি আয়াত এবং হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে যত জিনিস আছে, দুনিয়াতে যত কাজ আছে, কোন কথা কোন কাজের মধ্যে পৃথিবীর মানুষ কখনো একমত হতে পারে না। একটা মাহফিল নিয়ে মানুষ কখনো একমত হতে পারে না। একটা মাহফিলের আয়োজন করবেন, আপনার দিলে আছে এই মাহফিলটা মানুষের জন্য হেদায়তের জরিয়া হবে, দিনই কথা শুনে মানুষ উপকৃত হবে, আমলের রাস্তা তার জন্য খুলে যাবে, অনেকের দিলের মধ্যে এই নিয়ত আছে। আবার অনেকের দিলের মধ্যে নিয়ত থাকে আমার এলাকায় একটি মাহফিল হবে, একটা সম্মেলন হবে, ওই সম্মেলনে ভালো ভালো উলামা ইকরামগণ আসবেন, উনাদের কণ্ঠ কেমন চমৎকার, উনাদের কত
স্টাইলে ওনারা কথা বলবেন আর ওনাদের কণ্ঠ শুনে কথা শুনে কত মানুষ আমাদের মাহফিলে জমায়েত হবে আরেক এলাকার চাইতে আমার এলাকার সম্মেলনের মানুষ কেন বেশি হবে না এই প্রতিযোগিতার মধ্যে অনেক মানুষ আছে আবার অনেকেই একটা মাহফিল করতে গেলে ওই মাহফিলের সাথে দ্বিমত করে ফেলে কই এই মাহফিল করে শুধু শুধু কি দরকার এতগুলো টাকা খরচ করে কি প্রয়োজন আমি বোঝানোর জন্য বলছি একটা মাহফিল নিয়ে মানুষ কখনো একমত হতে পারে না এক এক মানুষের এক এক মত ভিন্ন ভিন্ন মত অনুরূপভাবে আপনি একটি ঘর করবেন আপনার যদি তিন চারজন সন্তান থাকে ঘরটার কাজ আরম্ভ করেছেন আপনার বড় ছেলে বলবে ঘরটা এই ডিজাইনের হোক আপনার মেজো ছেলে বলবে না ঘরটা ওই ডিজাইনের হোক এভাবে এক এক ছেলে এক এক রকমের মত দেয় ঘরটা এক এক রকমের ডিজাইনে হোক মুহতরম হাজিরিন দুনিয়াতে সমস্ত কাজ মানুষ কখনো কোনো একটা কাজের উপরে একমত হতে পারে না কিন্তু আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাইতে চাই যেই জিনিসটার মধ্যে দুনিয়ার কোনো মানুষ দ্বিমত করে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষ এক এক ধর্ম পালন করে কেউ বলে আমি ইসলাম ধর্ম কেউ বলে আমি হিন্দু ধর্ম কেউ বলে আমি বৌদ্ধ ধর্ম কেউ বলে আমি ত্রিপুরা কেউ বলে আমি টংচঙ্গিয়া কেউ বলে আমি মারমা কেউ বলে আমি চাকমা তাহলে মানুষ কখনো ধর্ম নিয়ে পর্যন্ত একমত হয় না এক এক জনের এক এক ধর্ম এক এক জনের এক এক রিলিজিয়ন এক এক জনের এক এক মত এবং এক এক পথ কিন্তু আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি চূড়ান্ত একটা কথা বলবো চূড়ান্ত একটা কাজের কথা বলবো যেই কাজ যেই কথার উপরে দুনিয়ার কোনো মানুষ দ্বিমত করে না মুসলমান একমত হিন্দু একমত বৌদ্ধ একমত খ্রিস্টান একমত ছোট বাচ্চারা একমত যুবকরা একমত যুবতীরা একমত বৃদ্ধরা একমত দুনিয়ার সকল মানুষ একটা জিনিসের মধ্যে একমত সেই জিনিসটার নাম হচ্ছে মৌত বড় করে বলেন সুবহানাল্লাহ একটু বুঝে থাকলে বলেন মৃত্যু নিয়া দুনিয়ার কোন মানুষের দ্বিমত আছে কোন হিন্দু কি বলবে আমার মৃত্যু হবে না আমি চিরজীবন আমি দুনিয়াতে রয়ে যাব কোন বুদ্ধ কি বলবে চিরজীবন রয়ে যাব কোন খ্রিস্টান কখনো বলবে না আমি চিরজীবী সবার একমত আমাকে মৃত্যুবরণ করতে হবে দুনিয়ার যত মাখলুকাতের সৃষ্টি হয়েছে যত মাখলুকের জন্ম হয়েছে সকল মাখলুকাতের মৃত্যু আল্লাহ পাক স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক মানুষের সেই চূড়ান্ত কথা যেটার উপরে দুনিয়ার সকল মানুষ একমত সেই মৃত্যুর কথা আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বললেন আমার মুসলমান মুরব্বি বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তুমি যেই ধর্মের মানুষ হও না কেন তুমি যেই পথের এবং যেই মতের মানুষ হও না কেন তোমার দল যেই দল হোক না কেন তুমি আওয়ামী লীগ করো বিএনপি করো জামাত করো জাসদ করো বাসদ করো দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ একটা চূড়ান্ত কাজ লিখে দিয়েছি সেটার নাম হলো মৌত মৃত্যু সম্পর্কে কোনো মানুষের দ্বিমত নাই সকল মানুষ একমত আমাকে মৃত্যুবরণ করতে হবে মুহতারাম হাজিরিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে এটা আল্লাহ পাকের চূড়ান্ত কথা যেই মাখলুকের জন্ম আছে সৃষ্টি আছে সেই মাখলুকের মৃত্যু আছে সেই মাখলুকের হাসর নাসর আছে সেই মাখলুকের জান কবজ করা হবে দুনিয়াতে কেউ থাকবে না এটা আমার মুখের কথা না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন
ওই যে তোমাদের মাথার উপরে যে আসমান দেখা যায় ওই আসমানের একদিন মৃত্যু হবে এই কথাটা আমার না এই কথাটা আল্লাহর আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষেরা একদিন তোমাদের মাথার উপরে যে আসমান দেখতে পাচ্ছ ওই আসমান একদিন ফেটে যাবে ওই আসমানটা একদিন টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে তার মানে আসমানের মৃত্যু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা সামাউন শাক্কাত আসমানের মৃত্যু হয়ে যাবে আসমান ফেটে যাবে আসমান ধ্বংস হয়ে যাবে মুসলমান শুধু তাই না আল্লাহ পাক বলেন এই যে জমিনের উপরে বসবাস করতেছো এই জমিনের একদিন মৃত্যু হয়ে যাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها আল্লাহ পাক বলেন একদিন এই জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে এই জমিন একদিন ফেটে যাবে জমিনটা একদিন ধ্বংস হয়ে যাবে তার মানে কিয়ামতের দিন এই জমিন আপনি খুঁজবেন পাবেন না আল্লাহ পাক বলেন আসমানের যেমন মৃত্যু আছে এই জমিনেরও একদিন মৃত্যু আছে জমিনের মৃত্যু আছে বলেছেন কে বলেন না কে বলেছেন আল্লাহ পাক বলেছেন পাহাড়ি ফাড় কর জায়েঙ্গে জমিন পর জলজলা হুগা মোহাম্মদ তখত পর হুগা আদালত পর খুদা হুগা পাহাড়ি ফাড় জায়েঙ্গে জমিন পর জলজলা হুগা মোহাম্মদ তখত পর হুগা আদালত পর খুদা হুগা আসমানের মৃত্যু হয়ে যাবে জমিনের মৃত্যু হয়ে যাবে দুনিয়ার কোনো কিছু বাকি থাকবে না আল্লাহ পাক বলেন আরশ আযীমের সেই বিচারকের চেয়ারে আমি আল্লাহ থাকব আর উকিলের সেই কাঠগড়ায় আমার নবী মুহাম্মদ থাকবে বলেন সুবহানাল্লাহ সকল প্রাণীর মৃত্যু হবে আসমানের মৃত্যু হবে জমিনের মৃত্যু হবে ও মুসলমান শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের মৃত্যু আছে জমিনের মৃত্যু আছে শুধু তাই না ওই যে জমিনের মধ্যে যে পাহাড়গুলো দেখতেছো ওই পাহাড়গুলোর একদিন মৃত্যু হয়ে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়াইযাল জিবালু সুইরাত জিবাল মানে হলো পাহাড় ওই যে পাহাড়গুলো দেখতেছো যেদিন ইসরাফিল আলাইহিসসালাম সিংহের মধ্যে ফু দিবেন সেই দিন পাহাড়গুলো বালিকণার মতো ধুলার মতো উড়তে উড়তে পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে তার মানে জমিনের পাহাড়ের মৃত্যু হয়ে যাবে আল্লাহ পাক বলেন শুধু তাই না ওই যে তোমাদের জমিনের মধ্যে পানি দেখা যায় ওই যে জমিনের মধ্যে আটলান্টিক মহাসাগর দেখা যায় ওই সাগরের মৃত্যু হয়ে যাবে দুনিয়ার মধ্যে মানুষ পানি খুঁজবে পানি পাবে আল্লাহ পাক বলেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত একদিন সাগরগুলোর মৃত্যু হয়ে যাবে সাগরের পানিগুলো শুকিয়ে যাবে ও মুসলমান আমাদের বাংলাদেশে চট্টগ্রামের যে বঙ্গোপসাগর আছে ওই বঙ্গোপসাগরের পানিগুলো শুকায়া যাবে তার মানে সাগরের মৃত্যু হয়ে যাবে আল্লাহ পাক বলেন বান্দা তামাম দুনিয়া সফর করবা এক ফোঁটা পানি খোঁজার জন্য আমি আল্লাহ পানির মৃত্যু দিয়া দিব এক ফোঁটা পানি তামাম দুনিয়ায় পাবা না সাগরের মৃত্যু দিয়ে দিব আমি আল্লাহ পাক ও মুসলমান শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না জমিনের পাহাড়ের মৃত্যু হবে জমিনের সাগরের মৃত্যু হবে কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত যার জন্ম আছে যার সৃষ্টি আছে তার মৃত্যু আছে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো তোমরা চিরজীবন দুনিয়ার মধ্যে তোমরা থেকে যাবে এটা কি মনে করো নাকি না না ও
দুনিয়ার মানুষেরা যাকে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, যাকে না বানালে আমি আল্লাহ জমিন বানাইতাম না, যাকে না বানালে আমি আল্লাহ আরশ কুরসি বানাইতাম না, যেই মুহাম্মদ আরবীকে না বানালে আমি আল্লাহ পাক কুল কায়নাতের কোন সৃষ্টি কুল কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করতাম না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পর্যন্ত আমি আল্লাহ মৃত্যুর স্বাদ গ্রহণ করায়া ওনাকে পর্যন্ত আমি রওজা মুবারকের বাসিন্দা বানিয়েছি। ও মুসলমানেরা, আমার নবীজি বলেন আমি রসুল মরণশীল, আমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে অন্ধকার রওজার বাসিন্দা হতে হবে। ও মুসলমানেরা, আমার নবীকে আল্লাহ পাক না বানালে কিছুই বানাতেন না, সেই নবীকে পর্যন্ত হযরত আজরাইলের মাধ্যমে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে কবরে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, আমার নবীর মৃত্যু হয়েছে, এটা কি অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। ছোট ছোট কথা, আল্লাহ পাক বলেন যাকে না বানালে আমি আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু বানাইতাম না, সেই নবীকে পর্যন্ত আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে রওজা মুবারকের বাসিন্দা করেছি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীজিকে আমি মৃত্যু দিয়েছি, যদিও আমার নবীজি রওজা মুবারকের মধ্যে জীবিত আছেন, রওজা মুবারকের মধ্যে আমার নবীজিকে আল্লাহ পাক জীবন দান করেছেন। আমার নবীজি হলেন হায়াতুন নবী, আমার নবীজির মৃত্যু হয়েছে এটা ইহকালের মৃত্যু, পরকালের আমার নবীর কোনো মৃত্যু নাই, আমার নবীজি হলেন হায়াতুন নবী। ও মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীজি রওজা মুবারকের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ। বলেন মুসলমান, শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা, আমার নবীকে যেদিন আমি দুনিয়া থেকে নিয়ে গেছিলাম, তোমরা কি জানো আমার নবীর জন্য আসমান কেঁদেছে, আমার নবীর জন্য জমিন কেঁদেছে, আমার নবীর জন্য কুল কায়নাত কেঁদেছে, আমার নবীকে দুনিয়াতে রাখার জন্য সাহাবা ইকরামগণ নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন, যেই নবীকে দুনিয়াতে রাখার জন্য হযরতে সাহাবায়ে কেরামগণ নিজের চোখ পর্যন্ত বিসর্জন দিয়েছেন। মুসলমান, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজির যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন, হযরতে মা ফাতেমার মুখের মধ্যে শুধু কান্না আর কান্না, চোখের মধ্যে পানি আর পানি। হযরতে মা ফাতেমা আমার নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন। মুসলমান, কিতাবের ভিতরে আসছে মা ফাতেমা আমার নবীজির বিরহ বিচ্ছেদের বেদনায় 6 মাসের মধ্যে কোনোদিন একটা মুস্কি হাসি পর্যন্ত দেই না। ও মুসলমান, হযরতে মা ফাতেমা আমার নবীজির আদরের কন্যা, হযরতে মা ফাতেমা 6 মাস পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিলেন, কোনদিন ওই 6 মাসের ভিতরে একটা মুস্কি হাসি পর্যন্ত দেই না আমার নবীর বিরহের বিচ্ছেদের বেদনা। মুসলমান, শুধু তাই না, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে গিয়া শুধু কান্না আর কান্না, মুখের মধ্যে আহ আহ শব্দ শুধু হযরতে আবু বকরের মুখের মধ্যে। কিতাবের ভিতরে আসছে মুসলমান, হযরতে আবু বকর ঘরের মধ্যে গিয়া তিনি শুধু আসমানের দিকে তাকায়া তাকায়া আমার নবীর বিরহ বিচ্ছেদের বেদনা উনি জবান দিয়ে শুধু আহ আহ শব্দ করতেন। মুসলমান, কিতাবের ভিতরে আসছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে নববীতে এসে কথা বলতেন তখন আবু বকরের মুখ দিয়ে ভিতর থেকে কলিজা পোড়া গন্ধ বের হতো আমার নবীর বিরহ বিচ্ছেদের বেদনা হযরতে আবু বকর সহ্য করতে পারে নাই। সেই নবী দুনিয়াতে নাই, সেই নবীকে আল্লাহ পাক নিয়ে গেছেন। আমি আপনি কেমনে ভাবি আমরা দুনিয়াতে চিরজীবন রয়ে যাব? ও মুসলমান, সেই নবীকে আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমার নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন সেই দিন আমার নবীজির একজন সাহাবী ছিলেন, মুসলমান অন্ধ সাহাবি হযরতে আব্দুল্লাহ বিন মাকতুম রহমত রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির একজন অন্ধ সাহাবি। হযরতে আব্দুল্লাহ বিন মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি খেজুর বাগানের মধ্যে উনার বাগান
বাগানে উনি খেজুরের কাজ করতেছিলেন পাকা পাকা খেজুরগুলি গাছের আগায় উঠে তিনি খেজুরগুলি পেলে পেরে উনি ওনার টুকরির মধ্যে ঢুকাইতেছিলেন এমন সময় মদিনার দিক থেকে একজন মানুষ দৌড়ে দৌড়ে হযরতে আব্দুল্লাহ বিন মাকতুম রাদিয়াল্লাহু আনহুর বাগানে চলে আসলেন আসার পরে ডাক দিয়া বলতেছে ও আব্দুল্লাহ তোমার কি কোনো কিছুর খবর আসেনি বলে কি খবর থাকবে না বলে তুমি কি জানো না মদিনাওয়ালা কামলিওয়ালা নবী তাম দুনিয়ার সমস্ত মানুষকে কাঁদাইয়া তাম মখলুকাতকে কাঁদাইয়া আমার নবী যে আজকে আল্লাহর কাছে চলে গেছেন ও মুসলমানেরা যখন আব্দুল্লাহ বিন মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে এই খবরটা পৌঁছানো হলো তখন আব্দুল্লাহ বিন মাকতুম ওই গাছের আগায় ওনার কেন জানি হাত পা গুলো ঠান্ডা হয়ে যাইতেছে হযরতে আব্দুল্লাহ বিন মাকতুমের জবান দিয়ার কোনো শব্দ বের হয় না হযরতে আব্দুল্লাহ বিন মাকতুম কোন প্রকারুনি গাছ থেকে নিচে নেমে আসলেন নেমে আসার পর এবার আসমানের দিকে উনি হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ যেই চোখ দিয়া আমার নবীজির চেহারার দিকে আমি তাকাইতাম যেই নবীকে না দেখলে আমি আব্দুল্লাহ বিন মাকতুমের অন্তর ঠান্ডা হতো না ও আল্লাহ সেই নবী আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে থেকে আমি কাকে দেখব ও আল্লাহ এই চোখ দিয়ে আজকের পর থেকে আমার নবীজিকে যেহেতু আর দেখতে পাবো না আমার এই চোখগুলোর দরকার নাই ও আল্লাহ আপনার কাছে আমি দোয়া করতেছি আল্লাহ এখন থেকে আমার এই দুই চোখকে আপনি চিরজীবনের জন্য অন্ধ বানায়া দেন মুসলমান কিতাবের ভিতরে আসছে বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ বিন মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার হাবিবের বিরহ বিচ্ছেদের বেদনা আমি সইতে পারবো না আমার চোখগুলোকে আপনি অন্ধ বানায়া দেন মুসলমান দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ পাক আব্দুল্লাহ বিন মাকতুমের দুই চোখকে চিরজীবনের জন্য অন্ধ বানিয়ে দিতে দেরি করে নাই বলছিলাম যেই নবীর জন্য সাহাবায়ে কিরাম নিজের চোখ বিসর্জন দিয়েছেন যেই নবীর জন্য সাহাবায়ে কিরামগণের মুখের মধ্যে হাসি নাই ও মুসলমান চোখের মধ্যে পানি আর পানি সেই নবী পর্যন্ত দুনিয়াতে থাকতে পারে নাই সেই নবীকে পর্যন্ত আল্লাহ কবরে নিয়ে গেছে আজকে আমাদের চলাফেরা আমাদের ওঠা বসা আমাদের কথাবার্তা আমাদের চলাচলে মনে হয় সারা জীবন আমরা দুনিয়ার মধ্যে রয়ে যাব আল্লাহ পাক বলেন না না রে বান্দা দুনিয়াতে চির জীবন থাকতে পারবা না তোমার নবী যেহেতু চলে গেছে তোমাকেও চলে যাওয়া লাগবে দুনিয়াতে সবাই মরণশীল কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবো না চলে যেতে হবে এটা চূড়ান্ত সফলতার কথা আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াস শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন ও দুনিয়ার মানুষেরা দুনিয়াতে যতই বসবাস করো যেখানেই যাও যত অহংকার করো যত টাকা পয়সার বাহাদুরি করো যত ক্ষমতার বাহাদুরি করো দুনিয়া থেকে তোমাকে একদিন চলে যেতেই হবে এটাই চূড়ান্ত এটা আল্লাহ পাক শরণাক করে লিখে দিয়েছেন আমার মুসলমান ভাইয়েরা শুধু তাই না আমার নবী চলে গেছেন শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন একদিন সমস্ত ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে আসমানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের একদিন মৃত্যু হয়ে যাবে হযরত জিবরীল আমিনকে আল্লাহ পাক বলবেন জিবরাইল যাও যাও দুনিয়ার মধ্যে যত ফেরেশতা আছে ওই ফেরেশতাগুলোকে নিয়ে আসো ওই ফেরেশতাগুলোকে আনার পরে এবার মালাকুল মউত আজরাইলকে বলবে আজরাইল যাও দুনিয়ার ওই ফেরেশতাগুলোর জান কবজ করে ফেলো ওই ফেরেশতাগুলোর মৃত্যু দিয়ে দাও হযরত আজরাইল ফেরেশতা মালাকুল মউত জমিনের সমস্ত ফেরেশতাদের মৃত্যু দিয়া দিবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন মালাকুল মউত আসমানের ফেরেশতার মৃত্যু দিয়া দিছো বলো বলো আর কে কে বাকি আছে মাম বাকিয়া ফিস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে আর কে কে বেঁচে আছে বলো হযরতে মালাকুল মউত বলবে আল্লাহ জমিনের ফেরেশতাদের মৃত্যু দিয়া দিলাম এখন আসমানের ফেরেশতারা বাকি আছে তখন আল্লাহ পাক বলবেন ও মালাকুল মউত যাও আসমানের ফেরেশতাদের মৃত্যু দিয়া দাও মুসলমান আসমানের ফেরেশতাদের মৃত্যু দিয়া দিবে এবার আল্লাহ পাক
মোবারক ডাক দিয়ে বলবে মালাকুল মউত মামবাকিয়া ফিস সামাই ওয়াল আরদ, ও মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলো আর কে বাকি আছে আসমান আর জমিনের মধ্যে, এবার মালাকুল মউত বলবে আল্লাহ আসমানের ফেরেশতারা বাকি আছে, আল্লাহ পাক বলবেন মালাকুল মউত আরশ বহনকারী যেই ফেরেশতা আছে ওই ফেরেশতাগুলো ব্যতীত আসমানের সকল ফেরেশতাদের মৃত্যু দিয়া দাও। মুসলমান হযরতে মালাকুল মউত আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পর আসমানের সকল ফেরেশতাদের জান কবজ করবেন, আসমানের সকল ফেরেশতাদের মৃত্যু দিয়া দিবেন। ও মুসলমান এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন মালাকুল মউত এবার বলো আর কে বেঁচে আছে, বলে আল্লাহ আসমানের ফেরেশতাদের মৃত্যু জমিন ফেরেশতাদের মৃত্যু, ও আল্লাহ আর কেউ বাকি নাই শুধু আমরা বারো জন বাকি আছি, কয়জন বলেন না কয়জন, বারো জন বাকি আছি, আল্লাহ পাক বলবেন কে কে বেঁচে আছে বলো। তখন মালাকুল মউত বলবে আল্লাহ আপনার আরশ বহনকারী একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলো যেই ফেরেশতারা আপনার আরশকে তাদের কাদের মধ্যে নিয়েছে ওই ফেরেশতাগুলো বেঁচে আছে, আর আমরা চারজন বড় বড় ফেরেশতা বাকি আছি। আমি মালাকুল মউত আছি, এরপরে জিবরিল আমিন আছেন, মিকাইল আলাইহিস সালাম আছেন, ইসরাফিল আলাইহিস সালাম আছেন, ও আল্লাহ একজন ফেরেশতা বাকি আছি আর আরশ বহনকারী একজন বেঁচে আছেন। তখন আল্লাহ পাক বলবেন মালাকুল মউত তোমরা বড় বড় চারজন ফেরেশতা ব্যতীত আরশ বহনকারী আট ফেরেশতার মৃত্যু দিয়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যখন বলবে মালাকুল মউত আরশ বহনকারী আট ফেরেশতার মৃত্যু দিয়া দাও, ও মুসলমান এবার হযরত মালাকুল মউত তিনি কাঁপতে থাকবেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ আপনার আরশ বহনকারী আটজন ফেরেশতার মৃত্যু যদি দিয়া দেয় আপনার আরশ থাকবে কোথায়? তখন আল্লাহ পাক বলবেন ও মালাকুল মউত তুমি কি আমি আল্লাহকে আরশের দিকে মোকাপেক্ষি মনে করো নাকি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন আমি আরশে আজিমের দিকে মোকাপেক্ষি নই, যেদিন আরশে আজিম ছিল না সেদিন আমি আল্লাহ ছিলাম, যেদিন আসমান ছিল না সেদিন আমি আল্লাহ ছিলাম, যেদিন জমিন ছিল না সেদিন আমি আল্লাহ ছিলাম। ও মালাকুল মউত হুকুম পালন করো আরশে আজিম বহনকারী আট ফেরেশতার মৃত্যু দিয়া দাও, আট ফেরেশতার মৃত্যু দিয়া দাও, আমি আল্লাহর অর্ডার হয়ে গেছি ওই একজন ফেরেশতার মৃত্যু দিয়া দাও। মুসলমান হযরত মালাকুল মউত আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে তিনি আর আজিম বহনকারী আট ফেরেশতার মৃত্যু দিয়া দিবে, আটজন ফেরেশতার জান কবজ করবেন। মুসলমান প্রশ্ন করতে পারেন হুজুর এক একজন ফেরেশতা এত বড়, তাদের দাফন হবে কোথায়, কাফন হবে কোথায়, তাদের কবর হবে কোথায় প্রশ্ন করতে পারেন। মুসলমান এক একজন ফেরেশতা কত বড় আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন আরশ আজিম বহনকারী যেই ফেরেশতা আছে তাম দুনিয়ার যত পানি আছে, পানি আটলান্টিক মহাসাগরের পানি, আরব সাগরের পানি, মুসলমান বঙ্গোপসাগরের পানি নয়, কুল কায়নাতের যত পানি আছে সকল পানি যদি একটা আরশে আজিম বহনকারী ফেরেশতার মাথার উপরে যদি ছেড়ে দেওয়া হয়, আমার নবীজি বলেন ও মুসলমানেরা তাম দুনিয়ার পানিগুলো ওই ফেরেশতাদের উপরে মাথার উপরে রয়ে যাবে, এক ফোঁটা পানি তাদের মাথা থেকে চুলের আগাবে জমিনে পড়বে না। কত বড় ফেরেশতা চিন্তা করেন, তাদের মৃত্যু হবে, তাদের দাফন কোথায় হবে, কাফন কোথায় হবে, এটা আল্লাহ পাক ভালো জানেন, আমরা জানি না, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, তাদের কবর কোথায় হবে, দাফন কোথায় হবে, কাফন কোথায় হবে, এটা আমরা জানি না, এটা আল্লাহ পাকের ব্যাপার। আমার মুসলমান মুরব্বি বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা আরশ আজিম বহনকারী ওই বড় বড় ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
হযরতে মালাকুল মউত কে জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত বলো এবার আর কে বেঁচে আছে? মাম বাকিয়া ফিস সামাই ওয়াল আরদ, বলো আসমান এবং জমিনের মধ্যে আর কে বেঁচে আছে? তখন মালাকুল মউত বলবে, আল্লাহ আর কেউ বাকি নাই, শুধু চারজন আছি। মালাকুল মউত আমি আছি, আজরাইল ফেরেশতা বলবেন আমি আছি, জিবরাইল বলবেন আমি আছি, মালাকুল মউত তিনি বলবেন ইসরাফিল আছেন, মিকাইল আছেন, আমরা চারজন বড় বড় ফেরেশতা বেঁচে আছি আল্লাহ। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, মালাকুল মউত তুমি ছাড়া বাকি তিনজনের মৃত্যু দিয়ে দাও। সুবহানাল্লাহ, ও মুসলমান, যেই জিবরাইল আমিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের ওহী প্রেরণকারী ছিলেন, আল্লাহর কথা তিনি ফেরেশতা নবীদের কাছে নিয়ে আসতেন। মুস্তাফা হারগিজ না গুফতে, তা না গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতে, তা না গুফতে কিরদাগার, মুস্তাফা হারগিজ না গুফতে, তা না গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতে, তা না গুফতে কিরদাগার। আমার নবী যতক্ষণ কোনো কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে কোনো কথা আনতেন না। ওয়ামা ইয়ুতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা, আমার নবীজি হযরত জিবরাইল আমিন বলা ছাড়া কোনো কথা বলতেন না। আর জিবরাইল আমিন অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলতেন না। ও মুসলমান, মালাকুল মউত কে বলবে, মালাকুল মউত সেই জিবরাইল মৃত্যু দিয়া দাও, মিকাইলের মৃত্যু দিয়া দাও, যেই মিকাইল না হলে আসমান থেকে বৃষ্টি হতো না। ও মুসলমানেরা, মিকাইলের হুকুম ছাড়া আসমান থেকে বৃষ্টি হয় না। বৃষ্টির দেওয়ার যেই মন্ত্রণালয় আছে, ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক বলবেন, মালাকুল মউত সেই মিকাইলের মৃত্যু দিয়া দাও। আল্লাহ পাক মিকাইলের মৃত্যু দিবেন, এবার বলবে মালাকুল মউত ইসরাফিলের মৃত্যু দিয়া দাও। যেই ইসরাফিলের সিঙ্গার ফুর কারণে মুসলমান আসমান জমিন ধ্বংস হয়ে গিয়েছে, কুল কায়নাত ধ্বংস হয়ে গিয়েছে, ও আজরাইল ও মালাকুল মউত সেই ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু দিয়া দাও। এবার ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু দিয়া দিবে ও মুসলমান। এবার ইসরাফিলের মৃত্যু দেওয়ার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত মাম বাকিয়া ফিস সামাই ওয়াল আরদ, বলো আসমান আর জমিনের মধ্যে কে আছে? এবার হযরতে আজরাইল ফেরেশতা মালাকুল মউতের মাথার টনক নড়ে উঠবে, আহা কুল কায়নাতের মৃত্যু দিয়ে দিলাম। তিনি আসমানের দিকে তাকাই, শুধু শূন্য আর শূন্য। আরশ আযিমের উপরে দেখতেছেন আমার আল্লাহ, আরশ আযিমের নিচে কোনো মাখলুক দেখা যায় না, শুধু শূন্য আর শূন্য। মালাকুল মউত বলবে, আল্লাহ আরশ আযিমের উপরে আপনি, আরশ আযিমের নিচে আমি। আপনি তো হাইয়ুল কাইয়ুম, হুয়াল্লাহুল لا إله إلا هو عالم الغيب والشهادة. আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত আরশ আযিমের উপরে আমি আল্লাহ, আরশ আযিমের নিচে তুমি মালাকুল মউত। এবার বলো কার মৃত্যু দিবা ও মালাকুল মউত, কার মৃত্যু দিবা? তখন মালাকুল মউত দেখবেন কেউ নাই, কেউ নাই। ও মালাকুল মউত আরশ আযিমের নিচে কি দেখা যায়? একটু আরশের দিকে তাকাও না। মুসলমান যখন মালাকুল মউত আরশ আযিমের দিকে তাকাবেন, তখন দেখবে কোরআনুল কারীমের একটা আয়াত আরশ আযিমের মধ্যে লেখা আছে, কুল্লু নাফসিন দাঈকাতুল মউত। এই মৃত্যুর আয়াতটা আরশ আযিমের নিচে লেখা আছে। মালাকুল মউত ওই আয়াতটা দেখবেন, দেখার পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ আপনার মৃত্যু নাই, আপনি তো চিরঞ্জীব, এখন আমি তো মাখলুক, আমারও তো মৃত্যু আছে। হযরত মালাকুল মউত বলবে, আল্লাহ আর কেউ নাই, শুধু আমাকে দেখা যায়। এবার আল্লাহ পাক বলবেন, মালাকুল মউত এবার তোমার পালা, এবার তুমি মরো, এবার তোমার পালা, তুমি মরো। ও মুসলমান, হযরত মালাকুল মউত ওনার মৃত্যুর কথা শুনে উনি কাঁপতে থাকবেন, ওনার শরীরের মধ্যে তাজাল্লি চলে আসবে, ও আল্লাহ আমি
কেমনে মরব, আমার হাতের এই ক্ষমতা আমি কেমনে নিজের জান কবজ করব। মুসলমান হযরতে মালাকুল মউত কে যখন মৃত্যু হতে বলবেন, তখন আল্লাহ পাকের আরশ কাঁপতে কাঁপতে আল্লাহ পাককে কি যেন বলতে চাইবেন, ও আল্লাহ আপনার আরশ আপনাকে কি যেন বলতে চায়। আল্লাহ পাক বলবেন, আরশ তুই কাপস কেন? বলে, আল্লাহ আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো আরশ? আরশ বলবে, আল্লাহ আমি সুপারিশ করেছিলাম রোজান এলাকার মানুষদেরকে মাফ করে দেন, আমি আরশ আজিমের সুপারিশ কবুল করেছেন। আল্লাহ আমি আপনার কাছে সুপারিশ করেছিলাম রাঙ্গুনিয়া থানার মানুষের গুনাহ মাফ করে দেন, আপনি তাদেরকে মাফ করে দিয়েছেন। ও আল্লাহ সুপারিশ করেছিলাম বাংলাদেশের মানুষের গুনাহ মাফ করে দেন, আপনি তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। ও আল্লাহ আমি আরশ কোনদিন যতবার আপনার কাছে সুপারিশ করেছিলাম আপনি কোনদিন আমার সুপারিশ পেলে দেন নাই। আল্লাহ আজকে একটা মাত্র সুপারিশ করতে চাই। ও আল্লাহ আমার আল্লাহ বলবেন কি সুপারিশ বলো? তখন আরশ আজিম বলবে, আল্লাহ কুল কায়নাতের মৃত্যু হয়ে গিয়েছে, মালাকুল মউত সব কিছুর মৃত্যু দিয়ে দিয়েছে। আল্লাহ মালাকুল মউতের ব্যাপারে কি একটু চিন্তা করা যায় না? তাকে কি একটু ছেড়ে দেওয়া যায় না? যখন আরশ আজিম এভাবে মালাকুল মউতের জন্য সুপারিশ করবেন, তখন আল্লাহ পাক উনি রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি রাগান্বিত অবস্থায় এবার আরশ আজিমকে ডাক দিয়ে বলবেন, উসকুত ইয়া আরশ, ও আরশ চুপ থাকো, কথা বলার দুঃসাহস করবা না। তুমি কিন্তু সেই দিন সুপারিশ করো নাই যেদিন আমার হাবিবকে আমি মৃত্যু দিয়েছিলাম আমার হাবিবের জন্য। ওই মক্কা নগরীতে মা ফাতিমা যখন চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল, ও আরশ সেদিন কিন্তু তুমি সুপারিশ করো নাই। যেই নবীকে না বানালে আমি আল্লাহ আসমান বানাতাম না, জমিন বানাতাম না, সেই নবীর মৃত্যুর সময় তুমি আরশ সুপারিশ করো নাই। আজকে কেন মালাকুল মউতের জন্য সুপারিশ করতেছো? উস্কুতিয়া আরশ, তুমি চুপ হয়ে যাও, কথা বলার দুঃসাহস করবে না। আরশ চুপ হয়ে যাবে আল্লাহ পাকের রাগান্বিত অবস্থায় যখন তিনি বলবেন উস্কুতিয়া আরশ, ও আরশ তুমি চুপ থাকো, খবরদার কথা বলার দুঃসাহস করবে না। মুসলমান এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালাকুল মউতকে মৃত্যুর যন্ত্রণা দিবেন। ও মালাকুল মউত আজরাইল, তোমার পালা, তুমি মরো। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযিম থেকে মালাকুল মউতকে মৃত্যুর যন্ত্রণা দিবেন। মালাকুল মউত ছটফট ছটফট করতে থাকবে, মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। মুসলমান এবার মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস তার বের হয়ে যাবে, এমন সময় মালাকুল মউত নাকি বলতে থাকবে আরশের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ মৃত্যু যন্ত্রণা যদি এত কষ্ট জানতাম, মৃত্যু যন্ত্রণা যদি এত কষ্ট জানতাম, ও আল্লাহ মা কবস্তু রুহাম মিন আরওয়াহিল মুমিনিন, ও আল্লাহ মৃত্যু যন্ত্রণা যদি এত কষ্ট জানতাম, আল্লাহ দুনিয়াতে কোনোদিন কোন মুমিন মুসলমানের জান আমি মালাকুল মউত কবজ করতাম না। মালাকুল মউতের কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা, ও মুসলমান এই মৃত্যু যন্ত্রণা হযরত মালাকুল মউত বাঁচতে পারবে না। আমি আপনি কেমনে ভাবি আমাদের মৃত্যু হবে না, সারা জীবন দুনিয়ার মধ্যে রয়ে যাব কেমনে ভাবেন? আজকে মুসলমানেরা কানের মধ্যে আজানের খবর যায় না, আজকে মুসলমানের সন্তানেরা গানের আড্ডাখানার দিকে দৌড়ায়, আজকে মুসলমানের সন্তানেরা আজকে তুমি বিজাতিদের শিকানো তাদের আদর্শ মোতাবক তোমার চলাফেরা, তোমার চুল কাটার স্টাইল ইহুদিদের মতো, তোমার কাপড় চোপড় হয় খ্রিস্টানদের মতো। তুমি কি ভাবো না আল্লাহ আমাকে একদিন মৃত্যু দিবে, আমাকে কবরের বাসিন্দা হতে হবে? তুমি কি ভাবো না? ঠিক কিনা বলেন না? ও মুসলমানেরা, মুসলমানের সন্তান নিজের চলাফেরা মনে করে সে জীবনে কোনোদিন তার মৃত্যু হবে না, সে সারা জীবন দুনিয়াতে রয়ে যাবে, সে এটাই মনে করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে স্বাধীনতা দিয়েছি, তাই বলে তুমি ভেবো না তোমার মৃত্যু হবে না, তুমি এটা ভাবিও না। মুসলমান ছোট ছোট বাচ্চারা ঘুড়ি ওড়ায়, ঘুড়ি ছিনেননি আপনারা? ছোট ছোট বাচ্চারা যখন ঘুড়ি ওড়ায়, ঘুড়িটা যখন তার ওই যে বক্স থাকে বোতলের মধ্যে সুতা পেঁচানো থাকে, বাচ্চাটা যখন নিজের ঘুড়িটাকে ছেড়ে দেয়, ঘুড়িটা আসমানের দিকে চলে যায়, বাতাস যখন পায় ঘুড়িটা উঠতে থাকে, উড়তে থাকে, তার উড়ানোর দেখে মনে হয় ঘুড়িটা সে স্বাধীন হয়ে গেছে, সে আর জমিনে আসবে না।
মুসলমান ঘুড়িটা বাতাসের উপরে যাচ্ছে, যেতে যেতে কিছু দূর যাওয়ার পর যখন সূর্য অস্ত যাইতেছে, সূর্য যখন ডুবে যাইতেছে, ওই ছোট বাচ্চা তার হাতের যে বোতলের মধ্যে সুতা পেঁচানো আছে, এবার সুতাগুলোকে আস্তে আস্তে টানতে থাকে, বলে তোমার সময় শেষ, সূর্য ডুবে গেছে, তুমি কোথায় যাও, আসো আসো, এবার তোমার পালা হলো ঘরে যাওয়ার, আসো আমার কাছে চলে আসো। মুসলমান আল্লাহ পাক মুসলমানের সন্তানদেরকে স্বাধীনতা দিয়েছেন, ও মুসলমানের সন্তান তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, যেখানে মনে চাই সেখানে যাও, কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানের সন্তানেরা মনে করে আমি আজকে স্বাধীন হয়ে গেলাম, আমাকে আর কোনোদিন আল্লাহ ধরবে না। না রে ভাই না, একদিন আল্লাহ পাক তোমার আমার হায়াতের রশি কিন্তু তার হাতে, ওই রশিটা তিনি টানবেন যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, যেদিন আমাদের সময় ফুরিয়ে যাবে, যেদিন জীবনের সূর্য ডুবে যাবে, সেই দিন কিন্তু আল্লাহ পাক হায়াতের রশিটাকে উনি কবরের দিকে টানতে থাকবেন। ও মুসলমান, হায়াতের জীবন যেদিন ফুরিয়ে যাবে, আল্লাহ পাক এক টান দিবে সেদিন, কিন্তু কবরে যাওয়া ছাড়া আর উপায় নাই, কবরে যেতে হবে, দুনিয়াতে কেউ থাকতে পারবো না। বলেন ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, তাদের চাইতে বড় ক্ষমতাবান মানুষ কি দুনিয়াতে আর আছে? নাই। কিন্তু সেই ফেরাউন, সেই নমরুদ, সেই সাদ্দাত, সেই হামান, সেই কারুন, সেই আবু জাহেল, উতবা, সাইবাদের মতো বড় বড় মন্ত্রী, বড় বড় ক্ষমতাবান, বড় বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় বড় দালান কুটার মালিক, তাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে কবরে যাওয়া লাগছে। তুমি তো আমি সাধারণ পাবলিক, আমাদের মৃত্যু হয়ে যাবে একদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময় থাকতে শুধরিয়ে যাও, নয়তো হাই আফসোস করবা। ও আল্লাহ, যদি আরেকবার সুযোগ দিতেন, মুসলমান যেদিন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, মানুষ যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভয়ে, জাহান্নামের উত্তপ্ত আগুনের তাপে সেদিন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আল্লাহ আমাকে আরেকবার কি সুযোগ দেওয়া যায় না, আমাকে আপনি মাটি বানিয়ে দেন না, ও আল্লাহ জমিনে আরেকবার পাঠান না, আমাকে আপনি একটা পশু বানিয়ে দেন না, এই জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারতেছি না। মানুষেরা বলবে আল্লাহকে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস, কেন নিজের হায়াতকে বরবাদ করলাম, কেন পাঁচ ওয়াক্ত নামাজি হলাম না, কেন ওলামায়ে কেরামের সংস্পর্শে আসলাম না, কেন আমি ওলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ পোষণ করে আজকে জাহান্নামী হলাম, সেদিন আফসোস করবেন, কিন্তু আপনার আফসোস কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেন, বান্দা হায়াত দিয়েছি, হায়াতটাকে কদর করো, যেদিন এই হায়াত ফুরিয়ে যাবে সেদিন তুমি আফসোস করবা, হায়াত আর খুঁজে পাবে না। আমার মুসলমান ভাইয়েরা, এক দুই মিনিটে একটা ছোট্ট ঘটনা বলবো। হযরতে ইদ্রিস পয়গম্বর নামক একজন বড় নবী ছিলেন, হযরতে ইদ্রিস পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি ওহী পেয়েছেন, মানুষ চূড়ান্ত সফলতা একটা কাজ, সেটা হলো মৃত্যু, মানুষের মৃত্যু হবে। এবার হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার কাছে যখন জিবরিল আমিন আসছেন, জিবরিল আমিন আসার পরে ডাক দিয়া বলতেছে, ভাই জিবরাইল, তাম দুনিয়ার সকল মানুষ কি আল্লাহ পাক মৃত্যু দিবেন? ও মালাকুল মউত, ও জিবরাইল, তোমাকে একটা কথা বলবো, তুমি আমার কথাটা রাখবানি। হযরতে জিবরিল আমিন বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর দূত, আপনার কথা কেন রাখবো না, বলেন আপনার কি কথা। এবার হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলবে, জিবরাইল, আমাকে একটু আসমানে নিয়ে যাও না, আল্লাহ পাক তো বলেছেন জমিনের প্রাণীদের মৃত্যু হবে। ও জিবরাইল, আমাকে একটু আসমানে নিয়ে যেতে পারবানি? আসমানের মধ্যে উনি মনে করেছেন মৃত্যু নাই। ও জিবরাইল, আমাকে একটু কোন প্রকার তুমি মুসলমান হিলা ব্যবহার করে আমাকে একটু আসমানে নিয়ে যাও না। যখন ইদ্রিস আলাইহিস সালাম, উনি তো আল্লাহর পয়গম্বর, যখন হযরতে জিবরিল আলাইহিস সালামকে এভাবে মনের আকুতি প্রকাশ করলেন, তখন জিবরিল আমিন বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে আমি নিয়ে যেতে পারি, ঠিক আছে, আপনি আমার একটা ডানার মধ্যে উঠেন। মুসলমান হযরতে ইদ্রিস পয়গম্বরকে উনি একটা ডানার মধ্যে ঢুকাইলেন, ঢুকানোর পর হযরতে
জিবরীল আমিন এবার আসমানের দিকে নিয়ে যাইতেছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে মুসলমান যেতে যেতে তিনি প্রথম আসমানের কিনারায় গেলেন আসমানের ফেরেশতারা ধরেছে জিবরাইল তুমি কাকে নিয়ে আসছো বলে আমি একজন দুনিয়ার মেহমান নিয়ে এসেছি আল্লাহর কাছে নিয়ে যাইতেছি আসমানের ফেরেশতারা ছেড়ে দিল হযরতে জিবরীল আমিন ইদ্রিস পয়গম্বরকে নিয়ে প্রথম আসমান পাড়ি দিলেন ও মুসলমান এবার তিনি দ্বিতীয় আসমান পাড়ি দিলেন তৃতীয় আসমান পাড়ি দিলেন চতুর্থ আসমান পাড়ি দিলেন চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত জিবরীল আমিনের সাথে হযরত মালাকুল মউতের সাথে দেখা হয়ে গেল হযরত মালাকুল মউতের সাথে দেখা হয়ে গেল এবার হযরত জিবরীল আমিন ডাক দিয়ে বলতেছে মালাকুল মউত তুমি কোথায় যাও মালাকুল মউত আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই বলবেননি হযরত মালাকুল মউত বলবেন ও জিবরাইল বলেন কি কথা এবার হযরত জিবরীল আমিন বলবেন আপনি কি জানেন দুনিয়ার মধ্যে একজন পয়গম্বর আছে ওই পয়গম্বরের নাম হলো ইদ্রিস ওই ইদ্রিসের মৃত্যুটা কখন আপনি কি আমাকে একটু বলতে পারবেন নি মুসলমান মালাকুল মউত তখন বলবে ও জিবরাইল আমিন ঠিক আছে আমি একটু আমার ফাইলগুলো দেখি ওই ইদ্রিস পয়গম্বরের মৃত্যু কবে মুসলমান হযরতে মালাকুল মউত উনি ফাইলগুলো বের করেছেন ফাইলগুলো বের করে এবার তিনি ডাক দিয়ে বলতেছেন জিবরীল আমিন আমি তো দুনিয়ার মধ্যে যাইতাছি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে হযরত ইদ্রিস পয়গম্বরের মৃত্যু লিখে রেখেছেন আমার ডায়েরির মধ্যে আল্লাহু আকবার ও মুসলমান হযরত মালাকুল মউত বলতেছে জিবরীল আমিন আমি তো চতুর্থ আসমানে আসলাম আমি তো ইদ্রিস পয়গম্বরকে মৃত্যু দেওয়ার জন্য মুসলমান জিবরীল আমিনের ডানার নিচে কিন্তু ইদ্রিস পয়গম্বর লুকানো এবার হযরত ইদ্রিস পয়গম্বর উনি হযরত জিবরীল আমিনের ডানার নিচে লুকানো আছে হযরত মালাকুল মউত তিনি এই কথা বলে তিনি জমিনের দিকে চলে গেলেন হযরত জিবরীল আমিন ফেরেশতা তিনি মনে করেছেন মালাকুল মউত চলে গেছে ইদ্রিস পয়গম্বরকে আমি একটু উপরের দিকে নিয়ে যাই মুসলমান তিনি চলতেছেন পঞ্চম আসমান পাড়ি দিবেন এমন সময় হযরত জিবরীল আলাইহিস সালাম ওনার ডানাটা উল্টায়া দেখতেছে ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস আপনি কোথায় আপনার সারা শব্দ নাই কেন মুসলমান উনি ডানাটা উল্টায়া দেখতেছে হযরত ইদ্রিস পয়গম্বর আর কথা বলে না হযরত ইদ্রিস পয়গম্বরের মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না উনি ডানা থেকে হযরত ইদ্রিস পয়গম্বরকে বের করে দেখতেছে হযরত ইদ্রিস পয়গম্বরের শরীরের ভিতরে আর রূহ নাই হযরত ইদ্রিস পয়গম্বরের সেই মৃত্যু চতুর্থ আসমানে হয়ে গেছে চতুর্থ আসমানে হয়ে গেছে হযরত জিবরীল আমিন নিজের ডানা উল্টায়া দেখতেছে হযরত ইদ্রিস পয়গম্বরের মৃত্যু হয়ে গেছে সেদিন হযরত জিবরীল আমিন বলতেছে ও দুনিয়ার মানুষেরা এটাই চূড়ান্ত এটাই চূড়ান্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত প্রাণী কুল সৃষ্টি করেছেন সকল প্রাণীর মৃত্যু দিয়েছেন কুল্লু নাফসিন দাঈকাতুল মউত কুল কায়নাতের মৃত্যু দিবেন মুসলমান কি বুঝাইলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন যার জন্ম আছে তার মৃত্যু আছে যার জন্ম আছে তার মৃত্যু আছে আল্লাহ ছাড়া সকল কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র বেঁচে থাকবেন আমার আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই মৃত্যুর ভয় নিজের অন্তরে ঢুকায়া পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার সুন্নাত মোতাবেক চলার আল্লাহ পাক পাক্কা মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন আমার কথা অল্প সংখ্যক সময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ পাক প্রত্যেককে এই কথাগুলো মানার এবং আমল করার তৌফিক দান করুন আমিন।